দিন যত যাচ্ছে ততই উন্নত হচ্ছে বিশ্ব, সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রযুক্তি। সব মিলিয়ে বলা যায় প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে উন্নয়নের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। আর তারই এক নমুনা দেখিয়েছে চীন। চীনে হংকং ম্যাকাও সংযুক্তকারী বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়েছে সাম্প্রতি। এই ব্রিজের দৈর্ঘ্যই আসলে অবাক করার মতো বিষয়, 55 কিলোমিটার দৈর্ঘ্য এই ব্রিজ। শুধু তাই নয়, এখন বিশ্বের দীর্ঘতম এই সামুদ্রিক ব্রিজে তৈরি হতে চলছে বিদ্যুৎ চালিত গাড়িগুলোর জন্য চার্জিং স্টেশন। জানা গেছে 90 ইয়ন অর্থাৎ 13 মিলিয়ন অর্থ ব্যয়ে নির্মিত এই ব্রিজে তৈরি হতে চলছে 550টি চার্জ স্টেশন। এ ব্যাপারে নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যান চার্জ দেওয়া যাবে স্টেশনগুলোতে। 550টির মধ্যে 429টি হবে ডিসি ও 121টি এসি চার্জিং স্টেশন থাকবে। 2017 সালে শেষের দিকে খুলে যেতে চলছে ব্রিজটি। দীর্ঘ 7 বছর ধরে তৈরি হয়েছে এটি। হংকং থেকে চীনের জুহাই শহর পর্যন্ত 3 ঘন্টার পথ মাত্র 30 মিনিটে অতিক্রম করা যাবে এই ওয়াই আকৃতির ব্রিজের মাধ্যমে।